অন্যতম দিল্লি প্রতিষ্ঠান লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের উদ্যোগে কার্ডিফের বাংলাদেশ সেন্টারে এক্সিবিশন রোড শো অনুষ্ঠিত হয়। এতে কার্ডিফে বসবাসরত বাঙালি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কার্ডিফ থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। মিডল্যান্ডসের প্রাণকেন্দ্র ওয়েস্ট প্রমিসের ব্রিটেনের অন্যতম দিনী প্রতিষ্ঠান লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কমিউনিটিতে তুলে ধরার অংশ হিসেবে রোববার ওয়েলসের রাজধানী কার্ডিফে বাংলাদেশ সেন্টারে এক রোড শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে এই দিনী প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড কমিউনিটির ব্যক্তিবর্গের সামনে তুলে ধরাই প্রধান লক্ষ্য বলে জানালেন লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা কাদির আল হাসান। আমরা মূলত এই লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সকে সবার সামনে উপস্থাপন করার জন্য ইউকের বিভিন্ন শহরে যাচ্ছি। আজকে এই কার্ডিফে আমরা সর্বস্তরের মুসলমান ভাইদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, যে অভূতপূর্ব সহযোগিতার আশ্বাস পেয়েছি, এটার জন্য আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এই বিশাল প্রজেক্ট বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার কাজের একটি প্রামাণ্য চিত্র উপস্থিত নেতৃবৃন্দের সামনে উপস্থাপন করা হয়। এই দিনী প্রতিষ্ঠানের বাস্তবায়নে সকল মুসলমান ভাই বোনদের এগিয়ে আসার আহ্বান জানালেন কমিউনিটির নেতৃবৃন্দ। যারা ইউরোপের মানুষের আমরা মুসলমান হকলর দাবি রাখবো, আমরা সবাই সবাই পার্টিসিপেট করবো এই সংগঠন অর্থাৎ এই কমপ্লেক্সের লগে। আস্থা ইউকে এবং ইউরোপের আমরা মুসলমান উম্মার কাছে দাবি রাখতাম সাইরাম, যে এই যে একটা ভালো একটা প্রজেক্ট, এটা দুনিয়া আখরাতের লাগে একটা প্রজেক্ট, এবং আপনার আমার সবার দানের মাধ্যমে আল্লাহর এই দিনী প্রতিষ্ঠান এই বার্মিংহামের মাটিতে ব্রিটেনের মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান মিসবা ও যুগ্ম সাধারণ সম্পাদক কুরশিদুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রায় 20,000 পাউন্ড সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া যায়। সবাই অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন কার্ডিফের বাঙালি কাউন্সিলর দেলওয়ার আলী, কার্ডিফ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন তালুকদার, কার্ডিফ জামে মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান আলী আকবর জেপি, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা মনসুর আহমদ মুকরিস, আনোয়ার আলী প্রমুখ। আব্দুল আহাদ সুমন, চেন্নাই নিউজ।